প্রথম ধাপে দেশের 25টি পৌরসভায় আগামী 28 ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জ পৌরসভায় জমে উঠেছে প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে দিন রাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান সাধারণ ভোটাররাও। রেজাল করিম মানিকের তথ্যচিত্রে এক্স রিপোর্ট। প্রথম ধাপে পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা। বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, আওয়ামী লীগ সহ চারজন প্রার্থী। এ নির্বাচনে ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে যা আছে সমস্ত কাজ আমি সম্পূর্ণ করব। মানুষ ভোট দিতে যেন ভুলে না যায় এইটাকে ঠিক রাখার জন্য, মানুষের ভোটের যে অধিকার আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে লড়তেছি। ভোটাররা বলছেন সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান তারা। যিনি আমাদের বদরগঞ্জের উন্নয়ন করবে, উন্নয়ন এবং মানুষের গরিব সবার পাশে থাকবে, জনগণের পাশে থাকবে, সেবা করবে, এরকম মানুষকে আমরা চাই। যারা কাজ করবে নারী উন্নয়নের, করবে ভালো কাজ করবে, তাদেরকে চাই আমরা। বদরগঞ্জ পৌরসভায় মোট ভোটার রয়েছে 19,782 জন, এর মধ্যে পুরুষ ভোটার 9,722 আর নারী ভোটার 10,060 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।